तो हाय फ्रेंड्स, आमिर आज आपके फिल्म मिराज यूट्यूब चैनल वेलकम जाने। सो 2013-তে একটা খুব বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল। 2013-তে কিন্তু অনেক অনেক সিনেমা মুক্তি পায়, জিতের হাইস্ট সিনেমা, তোমার বস, দেবের খোকা 420, এরকম খুব ভালো ভালো সিনেমা মুক্তি পায়। তার মধ্যে অঙ্কুশের একটা খুব ভালো সিনেমা মুক্তি পায়। অঙ্কুশ এবং নুসরতের সঙ্গে আমরা খুব একটা ভালো একটা কেমিস্ট্রি যুক্ত পূর্ণ একটা ভালোবাসা রোমান্টিক সিনেমা আমরা এবং পারিবারিক সিনেমা যেটা দেখতে পেয়েছিলেন, তার নাম হচ্ছে খিলাড়ি। দেখুন, খিলাড়ি নামটা খুব ভালো নাম। দেখুন, এই সিনেমার নাম যদি খিলাড়ি না হয়, যদি আলাদা কিছু দেওয়া হতো কিন্তু খুব ভালো হতো। কারণ খিলাড়ি, আমরা হিন্দি সিনেমা খিলাড়ি মানে অক্ষয় কুমারকে বুঝি, এবং তার সিনেমা খিলাড়ি মানে একদম ক্যামেরা অ্যাঙ্গেল শুধু তার দিকেই থাকবে এবং সেই সব কিছু করবে। এখানেও একে করবে, বাট এটাকে একটু ফ্যামিলি টাইপের দিয়ে গেছে। এরকম নাহলে পুরো অ্যাকশন ধামাকা সিনেমাতে ভালো হতো। সো সে কথা বাদ দিন। সো খিলাড়ি সিনেমাটা যেটা 2013-তে মুক্তি হয়েছিল, আই এম রেটিং 6.9। সিনেমাটা ডিরেক্টর হচ্ছেন অশোক পতি। সো অশোক পতি আগে বলিনি, একজন উড়িষ্যার ডিরেক্টর এবং বাংলা ডিরেক্টর। উড়িষ্যাও উনি খুব ভালো ভালো সিনেমা উপহার দেন এবং বাংলাও ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। সো অঙ্কুশের সঙ্গে এবং অশোক পতির সঙ্গে খুব ভালো ভালো সিনেমা কিন্তু উনি দুজন দিয়েছেন, লাইক এ খিলাড়ি, রোমিও ভার্সেস জুলিয়েট, এরকম অনেক সিনেমা আছে, আশিকি। সো অঙ্কুশ কেন জানি না এসকে প্রোডাকশন ছেড়ে, এসকে ব্যানার ছেড়ে ওখানে এসবিএফে ঢুকে গেলো। আর যখন এসবিএফে ঢুকে গেছে আর এসবিএফ থেকে বেরোনোর নামই করছে না দেখছি। তো এই সিনেমাটা খিলাড়ি সিনেমাটা খুব ভালো সিনেমা বলবো না, কারণ এই সিনেমাটা একটা টেলিভিশন থেকে কপি করা সিনেমা। এবং এখান থেকে এই সিনেমার যে ডিরেক্টর, সেও কিন্তু এই সিনেমা এখান থেকে কিন্তু কপি করেন, সুন্দরগড়ের সলমান খান বলে সিনেমাটা, ওই একই ডিরেক্টর, হিরো বাবুশান্ত, উড়িষ্যার খুব ফেমাস অ্যাক্টার। সো এই সিনেমাটা রিভিউ করার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে এই সিনেমার যে মিউজিক ডিরেক্টর, ওটাকে নিয়ে কিছু কথা বলবো, এবং দ্বিতীয়ত হচ্ছে সিনেমা যেহেতু অঙ্কুশ নুসরতের জুটিটা খুব ভালো হিট বাজারে, যেমন জিৎ কোয়েল দেব শুভশ্রী, তেমনই কিন্তু তেমনটা না হলেও তেমনইভাবে ধরা যেতে পারে যে অঙ্কুশ নুসরত খুব ভালো জুটি। খিলাড়ি, আমি যেকে তোমার, এরকম অনেক সিনেমা উনি ওনার উপর দিয়েছেন। কত অনেক সিনেমা আছে, হরিপদ ব্যান্ডওয়ালা, বড় দুর্গা মাইকি। হ্যাঁ, সো অঙ্কুশ নুসরতের ফার্স্ট সিনেমা দুজনে এটা, এবং দুজনের কিন্তু রোলটা খুব ভালো দেখতে পাই আমরা। হ্যাঁ, এবং অঙ্কুশ এমন যে চকলেট বয় মনে হয় তাকে, দেখতেও খুব ভালো, এবং দুজনের মানে বেশ ভালো লাগে দুজনকে। সো এই সিনেমার মিউজিক ডিরেক্টর হচ্ছে শ্রীপ্রীতম। দেখুন, শ্রীপ্রীতমের মিউজিক ডিরেক্টর আপনি দেখেছেন এই এসকে, এই 12-13-তে কিন্তু খুব সিনেমা করেছিল, মিউজিক ডিরেক্টর করেছিলেন এসকে, তোমার বিক্রম সিংহ, ইডিয়েট। তারপরে কিন্তু কথাটা হারিয়ে যান, তারপরে কিন্তু এই 1918-তে দেখছিলাম কি একটা বইতে উনি মিউজিক দিয়েছিলেন। সো শ্রীপ্রীতমের মানে খুব ভালো ভালো সুন্দর সুন্দর গান দিয়েছেন এই সিনেমাতে, এই খিলাড়ি সিনেমাটা। যদি গল্পটা বলতে পারে, গল্পটা কিছু না, তেমন কিছু আহামরি নেই গল্পের ভিতরে। সুতরাং কি যে একটা বোন, এই সিনেমাটা আছে না তোমার জিতের অভিমান, তেমন এটা ধরে নেয়, আর বেশি কথা বলা যাবে না। তবুও মোটামুটি ভালো, তাপস পালের অভিনয় খুব ভালো লেগেছে, তাপস পাল, আবরণ সরকার, রজতাভ দত্ত, অঙ্কুশ নুসরত, খরাজ, কাঞ্চন মল্লিক, খুব ভালো ভালো কিছু আছে। এবং অঙ্কুশের সিনেমাগুলো দেখেছি আমরা, কমেডি থাকে, একটু ড্রামা থাকে, একটু রোমান্টিক থাকে, সব কিছু মিলেমিশে এক একের, এই সিনেমাটা তেমন হয়েছে। এবং যেটা বলে সিনেমাটা কপি সিনেমা, এটি সিনেমা মালায়ালাম থেকেও কপি করা হয়েছে, কিন্তু তবুও মোটামুটি আপনাদের জনতার স্বার্থে অনেকেই কমেন্টে বলেছে যে অঙ্কুশ নুসরত নুসরতের কোনো একটা সিনেমা এখনও পর্যন্ত রিভিউ করেনি, হ্যান করো ত্যান করো, তাদের জন্য বললাম। সো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।